আইসক্রিম। ভাইয়া আজ কিন্তু তোকে ছাড়ছি না। ওকে এক্ষুনি ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে। যেমন দাঁত শিরশির করা, গর্ত হওয়া, জল ফোলা ও তীব্র ব্যথা অনুভূত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। অন্যথায় ইনফেকশন দেহের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে ও রক্তের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটাবে। তাহলে উপায়, সকালে নাস্তার পর ও রাতে খাবার পর দাঁত ব্রাশ, আঙ্গুল দিয়ে দাঁতের মাড়ি মালিশ এবং মিষ্টি চকলেট ও আঠালো জাতীয় খাবার খাওয়ার পর ভালোভাবে কুলকুচি করতে হবে। প্রতি ৬ মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বুঝি, দন্ত খাওয়ার অভ্যাস সঠিক নিয়ম বুঝি।